নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের এই মুহূর্তের আপডেট খবরের দিকে। সারা ভারতবর্ষ জুড়ে করোনা আবারও নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে বাঁচে এবং রাজ্যের ক্ষেত্রেও ক্রমশই বেড়াগাম হয়ে গেছে করোনার সংক্রমণটা। এবং ইতিমধ্যেই করোনাকে রোখার জন্য, সংক্রমণকে ঠেকানোর জন্য লাগু করা হয়েছে কারফিউ জারি, যেরকম ভাবে রয়েছে তার পাশাপাশি রয়েছে সরকারি একাধিক বিধিনিষেধ। তবে সেক্ষেত্রে যে পরিসংখ্যাটা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া যাচ্ছে, গত দুদিনের তুলনায় আজকে যে সংখ্যাটা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া গেছে সেক্ষেত্রে কিছুটা হলেও কমেছে সংক্রমণের সংখ্যাটা, যেখানে 954 জন গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন। তার মধ্যে পশ্চিম জেলাতে সংক্রমণের সংখ্যাটা বরাবরের মতন এবারও বেশি এবং পশ্চিম জেলাতে সংক্রমিত হয়েছেন 379 জন, যেটা প্রত্যেকবার কোভিডের প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউয়ের মতন তালে তাল মিলিয়ে তৃতীয় ঢেউতেও কিন্তু পশ্চিম জেলাতেই সংক্রমণের সংখ্যাটা সব থেকে বেশি। তার পাশাপাশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা, যেখানে 140 জন সংক্রমিত হয়েছে। সিপাহীজলা জেলাতে 39 জন এবং ধলাই জেলায় 94 জন সংক্রমিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই যেখানে কোথাও 2 অঙ্কের কোথাও 3 অঙ্কের কিন্তু সংক্রমণের সংখ্যাটা ধরা পড়ছে। এবং গোমতী জেলা, যেখানে 64 জন সংক্রমিত হয়েছে, তার পাশাপাশি উত্তর ত্রিপুরা, যেখানে 116 জন সংক্রমিত হয়েছেন। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্র থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে যে সংখ্যাটা উঠে আসছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু একটা ভয়াবহতা রয়েছে। তার পাশাপাশি মৃত্যুটাও কিন্তু ক্রমশই চিন্তার ভাঁজ ফেলছে। গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি স্যাম্পল টেস্ট হয়েছে, যেখানে 8547 জনের মধ্যে, তার মধ্যে 954 জন পজিটিভ। তবে সেক্ষেত্রে কারফিউর সময়সীমা যেটাকে বাড়ানো হয়েছে কিছুটা, তার পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চারি চতুর্দিকে একটা বিধিনিষেধ রয়েছে এবং মানুষ সাথে প্রত্যেকেই বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরিধান করেন, যাবতীয় জিনিসপত্র, যাবতীয় বিধিনিষেধ যাতে মান্যতা দেন সেই আহ্বানও দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তার পাশাপাশি সচেতন করার জন্য প্রশাসনিক অভিযান রয়েছে জারি। প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজারগুলিতে, শহর হোক বা শহরের আশেপাশে হোক বা জেলাতেও, যেখানে প্রশাসনিক কর্মকর্তারা মাস্ক এনফোর্সমেন্টে নামছেন, যারাই মাস্ক পরিধান করছেন না সেক্ষেত্রে সচেতনতার খাতিরে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে, আবার কখনো তাদেরকে জরিমানা করা হচ্ছে, যাতে সেই জরিমানা আদায়ের ভয়ে মানুষ যাতে পরবর্তী সময় মাস্ক পরিধান করেন। প্রত্যেকটা বিষয়কে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, কারণ কিন্তু একটাই, যাতে প্রত্যেকে মিলে, সকলে মিলে যৌথভাবে সংক্রমণটাকে যাতে ঠেকাতে পারি, কারণ মৃত্যুর সংখ্যাটাও কিন্তু আবারও বাড়ছে এবং সেক্ষেত্রে 4 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা একদম শূন্যের কোথায় নামিয়ে আনার জন্যই চূড়ান্তভাবে প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার। ডিসেম্বরের 25 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণটা আবারও বাড়ছে এবং যেটা তৃতীয় ঢেউ, যে আশাটা করা হচ্ছিল, যে ভয়াবহতাটা করা হচ্ছিল, সেটাই যেন আবারও এসেছে। তার সঙ্গে রয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাটা। সবকিছুকে মিলিয়ে জোরদারভাবে করোনাকে ঠেকানোর জন্য একাধিক প্রয়াস, একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিচ্ছে একটা বিরতি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।